এই করোনা খবর মধ্যে মহাকাশ বিজ্ঞানীরা তারা এবার জানিয়ে দিল আগামী কয়েক ঘন্টার মধ্যেই নাকি পৃথিবীর দিকে ধেয়ে আসছে এক বিশাল উল্কাপিণ্ড এই উল্কাপিণ্ড যদি এখন পৃথিবীর মধ্যে আশ্রে পড়ে তাহলে অনেকখানি জায়গা ধ্বংস হয়ে যেতে পারে আর সমুদ্রের মধ্যে পড়লে সুনামি সৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে তারা জানা গেছে বেশিক্ষণ লাগবে না পৃথিবীর বুকে ধাক্কা লাগতে কারণ এর গতিবেগ অনেকটাই সেকেন্ডে ১৩ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে এই উল্কাপিণ্ড আর সেই হিসেবে তার ঘন্টায় গতিবেগ ছেচল্লিশ হাজার পাঁচশো কিলোমিটার এই উল্কাটির উচ্চতা সম্পর্কে জানা গেছে সেখানেই বলা হয়েছে যে এর উচ্চতা নাকি স্ট্যাচু অফ লিবার্টি থেকে তিন গুণ বড়ো ও দিল্লির কুতুব মিনারের থেকে চার গুণ বড়ো তাই এটা যদি এত কিলোমিটার বেগে এসে পৃথিবীর বুকে এসে ধাক্কা খায় তাহলে একই খারাপ অবস্থা হতে পারে সেটা ভাবাই যাচ্ছে না এই উল্কাপিণ্ড নিয়ে আমেরিকার মহাকাশ সংস্থা নাসা জানিয়েছেন আসলে যে উল্কাপিণ্ড আছে সেটা পৃথিবীর পাশ দিয়ে বেরিয়ে যাবে তবে চিন্তার বিষয় হলো যে দূরত্ব দিয়ে এটি বেরিয়ে যাবে সেটা মহাকাশ বিজ্ঞানের জগতে খুবই কম দূরত্ব সেই দূরত্ব হল ৩৭ লক্ষ কিলোমিটার তবে ভালো খবর এটাই যে এর দ্বারা পৃথিবীবাসীর কোনো ক্ষতিই হবে না আসলে সূর্যের চারপাশে এই সব ছোট ছোট জায়গাগুলোকে গ্রহাণু বলা হয় আর তার মধ্যেই এইসব উল্কাপিণ্ডকে পাওয়া যায় যেগুলো পৃথিবীর দিকে ধেয়ে আসে